আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিওতে। আই হোপ আপনারা যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্ত দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি ভিডিও শুরুতেই আপনাদের সাথে অ্যাড্রেসটা শেয়ার করি যেন ভিডিওটা স্কিপ করে শেষে গিয়ে অ্যাড্রেসটা খুঁজতে না হয়। আই হোপ এটার জন্য হলো ভিডিওতে একটা লাইক দিবেন, আর প্রোডাক্ট ভালো লাগলে তো ডেফিনেটলি দিবেন। সো শুরুতে অ্যাড্রেসটা বলে নিচ্ছি, দোকান নং 59 নিস্তলা ব্লক জি, নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, ঢাকা 1205। আর জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের রয়েছে নিজস্ব অনলাইন ফেসবুক পেজ, তার নাম হচ্ছে নিত্য পণ্য। সো যারা ঘরে বসে পণ্যটি পেতে চান তারা নিত্য পণ্য অনলাইন ফেসবুক পেজে একটা লাইক দিয়ে সংযুক্ত থাকতে পারেন। এই সমস্ত প্রোডাক্টের পাশাপাশি অন্যান্য আরও কিছু প্রোডাক্টের আপডেট আপনারা পেয়ে যাবেন। এছাড়া যারা ফেসবুক ইউজার না তারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্টটি নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01682244183। আর যারা এখান থেকে হোলসেলে প্রোডাক্ট মানে পাইকারিতে প্রোডাক্ট কিনে বিজনেস করতে চান তারা প্রোপাইটারের এই নাম্বারটায় যোগাযোগ করবেন, নাম্বার হচ্ছে 01911296344। সবাইকে অনুরোধ করব যারা মানে একমাত্র ব্যবসায়িক পারপাসে পাইকারিতে প্রোডাক্ট নিতে চান তারাই কেবলমাত্র প্রোপাইটারকে ফোন দিবেন। এছাড়া খুচরো কেনা বেচা বা যে কোনো কিছুর জন্য আপনারা হচ্ছে গিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করবেন। ওকে, সো আর কথা বাড়াবো না, আমরা চলে যাব মূল প্রোডাক্টে। আর আজকে আমরা একেবারেই কিছু নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম। মোটামুটি আমার তো একেবারে মধ্যমণি বা ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই রোটেটিং বা মুভিং, কি বলবো, এটা হচ্ছে মূলত আমরা যদি বলি একটা স্পাইস সেট বলতে পারি না ভাইয়া, তো স্পাইস সেট বলতে পারি ঠিক আছে, বাট এটাকে আপনারা কিন্তু ডাইনিং এ চাইলে হচ্ছে গিয়ে এটাকে অনেক পারপাসে ইউজ করা যায়। তবে আমি একমাত্র নিষেধ করব কফি না রাখার জন্য, কারণ কফিটা কিন্তু এয়ার টাইট ডিশে রাখতে হয়। তো যার কারণে আপনি চাইলে চা চিনি রাখতে পারবেন, কিন্তু এটার মধ্যে মশলা হলুদ মরিচ ধনিয়া এগুলো রাখা যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক সময় হয় না যে কিচেনে না রেখে ডাইনিং এও আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে সস জাতীয় আইটেম বা অনেক কিছু রেখে থাকি, বা সেটা যদি নাও জান আপনি অনেক সময় ফ্রুটস বা নাট যে হয় বিভিন্ন ধরনের বাদাম এগুলোও কিন্তু রাখতে পারেন। তো যাই হোক, আপনাদের যার যেভাবে করে ভাল লাগে সে সেভাবে করে রাখবেন, এটা আপনি দেখলেই বুঝে যাবেন যে আপনি কোন পারপাসে কিনতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে কাচের ঢাকনা, আমার কাছে এত বেশি ইন্টারেস্টিং লাগছে জিনিসটা যে মানে এত ছোট্ট একটা জিনিস তার হচ্ছে গিয়ে কাচের ঢাকনা। তো এই জিনিসটা কিন্তু খুবই ইউনিক লেগেছে আমার কাছে, খুব কিউট লাগছে। তো এটা হচ্ছে গিয়ে তিনটা এরকম কি বলবো এটাকে ভাইয়া, পাত্র বক্স যাই হোক বাটি, তো সেটার সাথে তিনটা চামচ পাচ্ছেন, তিনটা কাচের ঢাকনা পাচ্ছেন, আর সেটাকে হোল্ড করে রাখার জন্য একটা স্ট্যান্ড পাচ্ছেন সুন্দর। আর হ্যাঁ, সেটা হচ্ছে আবার মুভ করে, সো রোটেট করে। এই যে জিনিসটা আপনি আমরা সরিয়ে ফেলেছি জায়গা কম, এই যে মুভ করছে। সো আপনি এভাবে করে আপনার কিচেনে রাখেন বা ডাইনিং এ রাখেন, যেখানে রাখতে চান আপনি ওভাবে করে রাখতে পারবেন। যদিও এটাকে বলা হয় স্পাইস বক্সি, হ্যাঁ দেখি তো এটাকে কি বলা হয় প্যাকেটে, আমরা একটু প্যাকেটটা দেখিয়ে দিই। এটা সুন্দর একটা কিউট একটা প্যাকেট আছে, এই যে সিজনিং ট্যাঙ্ক, মানে ওই যে সিজনিং এর ব্যাপারগুলো অর্থাৎ মশলার সাথে রিলেটেড জিনিসপত্রগুলোই তো এত সুন্দর একটা প্যাকেটে করে চলে যাবে জিনিসটা আপনাদের কাছে। এখন এটা কিনতে হলে কত টাকা দাম দিতে হবে ভাইয়া? এখন যে প্রাইসটা অন্য কোথাও পাবে না ওভাবে করেই বলবেন ভাইয়া, কারণ হচ্ছে এভাবে করে যদি না হয় আমাকে কিন্তু ভিউয়াররা কমপ্লেন করে যে আমি নাকি ভিডিওতে দাম বেশি বলি। সো দামটা বুঝে শুনে বলবেন, হ্যাঁ আমাদের ভিডিওতে বলে না, তারপরেও আপনি আবারও খেয়াল রেখে বলবেন। হচ্ছে মানুষের একটা আস্থা আছে হচ্ছে ভালো জিনিস পাওয়া, ইনশাআল্লাহ এই জন্য হচ্ছে ভালো জিনিসের জন্য আমাদের অনেক নক করে আমাদের এখান থেকেই নেয়। আচ্ছা থ্যাংক ইউ, ভিডিও দেখে থ্যাংক ইউ। আচ্ছা এখন এটা আমরা কততে দিতে পারবো সেটা বলো? 1550 টাকা, 1550 টাকা। সুন্দর এই সিজনিং র‍্যাকটা পেয়ে যাবেন, মুভিং একটা ট্রে বা মুভিং একটা স্ট্যান্ড সহ। ওকে ফাইন, তো এটা এই পাশে থাকুক। এরপরে চলে আসি, অনেকেই আমরা আছি এই ধরনের মানে আমার কাপুরা আমাকে জিজ্ঞেস করেছেন কাচের জার বা স্টিলের জার, সো দুইটার কন্ট্রাস্টে এই জারগুলো যদিও অনেকদিন আগে থেকেই মার্কেটে বাট আমাদের জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজে নতুন এসছে, দ্যাট মিন্স আমাদের কাছে এটা একদমই নতুন কালেকশন। সো বা আমার কাছেও এই ভিডিওটা আমার এই ধরনের প্রোডাক্টের ভিডিও ফার্স্ট, সো সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তিনটা কাচের জার যেটার উপরের বডিটা হচ্ছে স্টিলের। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অনেক জায়গায় আমি দেখেছি যে এই জিনিসটা কিন্তু
খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এখানে এটা কিন্তু অনেক ফিক্স করে সুন্দরভাবে নিচের দিকটা লাগিয়ে দেওয়া আছে, তো যার কারণে এই ভয়টা নেই। আর এটার মধ্যে খাবার দাবারগুলো রাখলে যে সুবিধাটা, এইটুকু জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন যে খাবারটা কতটুকু, মানে কি খাবার রেখেছেন, এটা একটা সুবিধা। যদি এটা আকৃতিতে অনেক বড়, সো আমি বলবো না যে চা কফি চিনি রাখেন, এটার মধ্যে আপনারা চাইলে পোলাওয়ের চাল, ডাল বা অন্যান্য মশলা এই ধরনের আইটেমগুলো রাখতে পারেন। তো ভাই এটা তো সেট হিসেবে আমরা সেল করছি, তাই না? এটা তো কোনো ভেঙে না। আচ্ছা, তো সেট হিসেবে যদি আমরা এটা সেল করে থাকি তাহলে তিনটার একটা সেট কত পড়ছে? আচ্ছা বলি আমরা কত, 2150 টাকা, 2400 নিচে পাবেন না। আচ্ছা, তো প্রাইস গ্যারান্টিড যে আপনারা 2400 উপরে নিতে হবে, তো সেই জায়গায় ভাইয়া বললো এটা 2150 টাকা। আর এটা ইয়াটা বক্সটা একটু দেখিয়ে দিই আমরা। সো বক্সটা হচ্ছে এরকম, এরকম একটা বক্সে করে আপনাদের কাছে এই তিনটা প্রোডাক্ট যাবে। আর এই কালারগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমরা কালেকশনটা বাড়াবো, আপনাদের ভালো লাগে এবং চাহিদার উপর ভিত্তি করে আমরা কালেকশনগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়াবো। আর অনেক মানুষই হচ্ছে কি স্টিল কালারটাকে বেশি পছন্দ করেন বা স্ট্যান্ডার্ড মনে করেন, সেই জন্য এটা আনা। তবে আরেকটা জিনিস বলি, এটার মধ্যে অনেক জায়গায় আপনারা চা কফি চিনি লেখা পাবেন, তবে এটা একেবারে প্লেন আনা হয়েছে, কারণ ওই লেখাগুলো অনেক সময় দেখা যায় যে ওই সেম জারের মধ্যে এটা রাখা হয় না, তখন ওই লেখাগুলো মিসগাইড হয়ে যায়। তো যার কারণে এটা একদম প্লেন, আপনি আপনার ইচ্ছা মতো জিনিস রাখতে পারবেন। এটার দামটা আরেকবার 2150। ওকে ফাইন। এরপরে আমরা হচ্ছে কি, আমাকে অনেকেই তো দেখেন যে আমি ব্যক্তিগতভাবেও এই স্পাইস বক্সটা ব্যবহার করে থাকি, মূলত রান্নাঘরে রেগুলার আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন এগুলো কেটে কেটে বা টমেটো এই ধরনের ছোট ছোট যে মশলা, মানে এক কথায় কাটা মশলা, যেগুলো গুঁড়ো মশলার ক্ষেত্রে ব্যবহার করছি না, তো সেক্ষেত্রে আমি এই স্পাইস বক্সটা ব্যবহার করে থাকি। আর আপনারা অনেকেই দেখে পছন্দ করেছেন, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের এই কালেকশনটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। ভাইয়া এটার তো তিনটা সাইজ হয় নাকি? ভিউয়ার্সদের জন্যই আমাদের আনা। আচ্ছা ঠিক আছে, আমার ভিউয়ার্সদের জন্যই আনা। মিডিয়ামটা 700 আর একদম ছোটটা হচ্ছে 600। ওকে ফাইন। সো একদম বড়টা হচ্ছে 800 850, মাঝারিটা 700 আর একদম ছোটটা 600। ওকে ফাইন। সো আচ্ছা, আপনারা জাস্টিফাই করে তারপরে প্রাইসটা নিবেন, কোনো অসুবিধা নাই। আর এরপরে আসে আমার সব সময়ের পছন্দ, মানে এটা আমার একটা বলতে পারেন যে আমার একটা ড্রিম আছে যে এই এই সেটটা একদিন আমার আমি কিনবো, স্বামী সাহেব আমাকে গিফট করবে কোনো এক সময়। কোনো এক সময় আমরা তাকে আমরা আমি তার গলাটা কাটবো এবং এটা নিয়ে যাব। তো যাই হোক, এটা আপনাদের ভালো লাগা বা ভালোবাসার জন্য এই প্রোডাক্টটা আবারও রিস্টক করেছি আমরা, আপনারা সবাই পছন্দ করেছেন, তো আন্তরিকভাবে আমরা সেই জন্য কি বলবো আপনাদের সাধুবাদ জানাচ্ছি যে আমি ভালো ভালো প্রোডাক্ট চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার এবং আপনারা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, সেই জিনিসটা আমার আরো বেশি ভালো লাগে। আর ভাইয়ারা যদি কোনো প্রোডাক্ট রিস্টক করে এবং সেটা যদি আমার ভিউয়ারদের কারণে হয়, সেটা কিন্তু আমার আনন্দের একটা বিষয় হয়। সবাইকে একটু ভালো করে দেখেন। হ্যাঁ, তারপর অনেকে বোঝে না, বলে যে এটা ছোট দিছি, এই না না না, আমরা ভাই একটু ফিতা নেই, আমরা ফিতা নেই, কনফিউশনটাই দরকার নেই। হ্যাঁ, আর মেইন কথা হচ্ছে ছোট বড় তো সাইজ হয় না, তারপরও ভিডিওতে দেখলে আপনাদের কাছে মনে হয় অনেক বড়, সামনে গেলে মনে হয় ছোট, এরকমটা অনেক সময় আপনারা ভাবেন, বাট এটা কিন্তু রান্নার না, আমি বারবার বলেছি এটা হচ্ছে সার্ভিং ডিশ। আমার হাতের মধ্যে চলে আসতেছে, এটা দেখতে পাচ্ছেন, বা আমি হাত দিয়ে এভাবে করে ধরতে পারছি, এটা হাত দিয়ে এভাবে করে ধরতে পারছি, এটাও হাত দিয়ে নাগার পাচ্ছি, তো আপনারা আই গেস বুঝতে পারতেছেন যে এগুলোর সাইজ কেমন। এটার মধ্যে আমি বলবো যে আপনারা 1 কেজি বা 1.5 কেজির মতো গোশ রান্না করে সেটা সার্ভ করতে পারবেন, রান্না না সার্ভ, শুধু গোশ। আবার এটার মধ্যে 1/2 কেজির মতো গোশ সার্ভ করতে পারবেন, এটার মধ্যে আমি বলবো 250 গ্রামের মতো গোশ সার্ভ করতে পারবেন। তো এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলা। তো এই সুন্দর যে সার্ভিং ডিশের সেটটা, যেটার ঢাকনাটাও একদমই স্টেনলেস স্টিলের, এখানে ঢাকনা নব সহ একটাই আমি লাগিয়েছি, তো একটাই দেখাই, তো এটা মোটামুটি কিন্তু খাবার বেশ ভালো সময় গরম রাখে। আর আপনারা এটা একেবারেই মানে কি বলবো যে রেগুলার লাইফে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো একেবারে রেগুলার লাইফে ইউজের জন্য আমরা কিন্তু যে বাটি টাটিগুলো ব্যবহার করি তার চেয়ে এটা একটু নান্দনিক হলো, এটা একটু ডিজাইন সুন্দর হলো। ইভেন দো এই সেম জিনিসটাই যখন আপনার গেস্ট আসবে আপনি চাইলে এই সেম জিনিসটাতেই পরিবেশন করতে পারবেন, আর এটা স্টিলের হলেও এতটা সুন্দর যে আপনি গেস্টের সামনে পরিবেশন করলেও
সরজোর আপনার রুচির প্রশংসাটাই হবে। তো এটা কিন্তু হচ্ছে গিয়ে হ্যামার দিয়ে পেটানো টাইপের একটা ডিজাইন করা, আর ভেতরের দিকটা কিন্তু একদম আমি বলবো যে বাইরের তুলনায় আনপলিশ, মানে ভেতরটা হচ্ছে গিয়ে ম্যাট পলিশ আর বাইরেটা হচ্ছে গ্লসি বা শাইনিং পলিশ। সো এই হচ্ছে আমাদের তিনটার একটা সার্ভিং ডিশের সেট, যেটা আপনাদের জন্য আবার রিস্টক করেছি এবং আমরা চেষ্টা করছি প্রাইসটা আগের তুলনায় আপনাদের সম্মান দেখানোর জন্য একটু কমিয়ে দেওয়ার। সো ভাই আমরা এখন প্রাইসটা কত রাখছি? এখন প্রোডাক্ট তো রিসেন্টলি আমাদের স্টকে আসছে, হ্যাঁ প্রোডাক্টের প্রাইসটা আমরা কম দিচ্ছি, হ্যাঁ নিতে পারে, ইয়েস এর জন্য 2350 টাকা। আচ্ছা আচ্ছা আমরা একেবারে হোলসেল প্রাইসে এটা আপনাদের জন্য রাখছি, সেটা হচ্ছে মাত্র 2350 টাকা। সো এই ছিল বলতে পারেন ওভারঅল আমাদের জানাতুল মাওয়া এন্টারপ্রাইজের লেটেস্ট কিছু প্রোডাক্ট নিয়ে নতুন আরেকটা আপডেট ভিডিও। আই হোপ আমাদের আজকের ভিডিওটি আপনারা এনজয় করেছেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, নতুন আর কি প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারবেন। সো দেখা হবে নতুন কোন শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।